আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ থেকে প্রায় 11 মাস আগে আমাদের এই চ্যানেলে আমি একটি ফেস ক্যাম ভিডিও আপলোড করেছিলাম। তারপর থেকে এই পর্যন্ত আমাদের চ্যানেলে আর কোনো ফেস ক্যাম ভিডিও আসেনি। তার মানে গত প্রায় 1 বছর যাবৎ আমি এই চ্যানেলে কোনো ভিডিওর কাজ করতে পারিনি বা সময় দিতে পারিনি। আসলে একটি ইউটিউব চ্যানেল মেনটেন করা যতটা সহজ মনে করা হয় অতটাও সহজ কাজ নয়। একটি চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ এবং সময় খুবই ইম্পর্টেন্ট। একটি চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত সময় যদি আপনার হাতে না থাকে, কখনো একটি চ্যানেল মেনটেন করতে পারবেন? যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে, গত 1 বছর যাবৎ আমি বিভিন্ন প্রকার সমস্যার কারণে এই চ্যানেলের জন্য কোনো প্রকার কাজ করতে পারিনি, কোনো সময় দিতে পারিনি বা কোনো প্রকার ভিডিওর কাজ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন এই ছোট ছোট সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান করতে সক্ষম হয়েছি এবং ভিডিওর কাজ করার জন্য উপযুক্ত একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। এর আগে আমি যে বাসায় থাকতাম সেই বাসা থেকে নতুন বাসায় আসার পরে সব কিছু নতুন করে সেট আপ করতে হয়েছে, নতুন করে সব কিছু তৈরি করতে হয়েছে। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুবহু আগে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার মতোই, তবে এটা কিন্তু আগের ব্যাকগ্রাউন্ড না। আমি যেহেতু বাসা চেঞ্জ করেছি এবং নতুন বাসায় এসে সব কিছু নতুন করে সেট আপ করতে হয়েছে, তাই এই জিনিসগুলো করতে কিন্তু আবার আমার নতুন করে সময় ব্যয় করতে হয়েছে। আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার মতো দেখতে এটা হুবহু, কিন্তু আসলে এটা নতুন করে করা, অর্থাৎ নতুন করে আমার এগুলো আবার ডিজাইন করতে হয়েছে, কষ্ট করে সাজাতে হয়েছে। তো যাই হোক, আপনারা জানেন যে একটা চ্যানেলে যদি নিয়মিত ভিডিও দেওয়া না হয়, নিয়মিত কাজ করা না হয়, তাহলে ওই চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে যায়। ঠিক সেই রকম আমার এই চ্যানেলকে অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, অনেক ভিউ ডাউন হয়ে গিয়েছে, আগের মতো আর ভিউ হচ্ছে না। তো এখন যেহেতু এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও আসবে, এখন থেকে রেগুলার আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই আমাকে নতুন করে সাপোর্ট করবেন এবং সেই সাথে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমার নিজেকে ইমপ্রুভ করতে সাহায্য করবেন, যাতে ভবিষ্যতে আমার এই চ্যানেলটিকে আরও ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।